দেখুন, 101 বলছি, 144-এর অজুহাত দেখিয়ে আমাকে আটকানো হচ্ছিল, আমাকে আমার নির্বাচনী ক্ষেত্রে সাধারণ মানুষের সাথে এটা আমি না এসে যোগাযোগ করতে পারি সেজন্য সেটা আটকানোর চেষ্টা হচ্ছিল। আমি কোর্টে দ্বারস্থ হয়েছিলাম, অবশেষে রাজ্য সরকারের পক্ষ থেকে বাধ্য হয়েছে 144 তুলতে, কারণ আমাকে একদিকে আটকাচ্ছে অনৈতিকভাবে, সাথে সাথে 144-এ যেভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিটিং টিটিং হয়েছে, তা এখানকার প্রাক্তন বিধায়ক এবং পাশের বিধানসভার বিধায়ক যেভাবে এখানে অবাধে বিচরণ করেছে, সেগুলো তো কোর্টে গিয়ে মুখ পুড়ত, সেই জন্য তারা বাধ্য হয়েছে 144 তুলে নিতে। আমি আজকে এসেছি সাধারণ মানুষের সাথে কথা বলতে, এবং এনাদের যেগুলো আমি সবসময় পরিষেবা দিয়ে থাকি, বিভিন্ন সিগনেচার থেকে শুরু করে রেকমেন্ডেশান থেকে যা এগুলো সুবিধা অসুবিধা, আমার সাথে কথা বলে যারা সাধারণ মানুষ আজকে আসবে কথা বলবে পরিষেবা দেবে। আর কয়েকদিন পরেই তো ভোট গঠন, আইএসএফ যে এত আসন পেল তারপরেও ভোট গঠন করতে পারবে না। দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা মাথায় রাখবেন আপনারা, 82টা যেটা ছিল কেস ছিল সেটা এখন কিন্তু কোর্টেই আছে, যে যাই করুক না কেন সেটা নিয়ে আমরা লড়াইয়ে আছি, 1 ইঞ্চি আমরা ছাড়ার জায়গা না গণতান্ত্রিক প্রক্রিয়াতে, আইনের মাধ্যমে সেই লড়াই আমরা আছি, ওই 81টাও তাদের মাথায় রাখা দরকার, 81-82টা আছে। তো হ্যাঁ, আমরা যদি আমাদেরকে মানুষ কম চাই, তাও যদি মানুষ বেশি চাই তারাই ভোট গঠন করবে, কিন্তু যেভাবে হিংসা ছড়িয়ে গণনা কেন্দ্রে আমাদের জেলা পরিষদকে প্রার্থীদের সাথে যে আচরণ করে তাদের কেড়ে নেওয়া হয়েছে সেগুলো আমরা দেখেছি। ভাঙনকে জেলা পুলিশ থেকে কলকাতা পুলিশ করা হবে আইএসএফকে দমন করার জন্য এমনটাই অভিযোগ, কি বলবো? দেখুন, সেটা তো একটা অভিযোগ অভিসন্ধি আছে, এর মধ্যে সবাই আমরা জানতে পাচ্ছি, তারপরেও বলবো যদি মানুষের ভালো হয়, ভাঙনবাসী যদি নিরাপদে থাকে, ক্যালকাটা পুলিশের আন্দারে আমাদের যেতে অসুবিধা কোথায়। তবে হ্যাঁ, শুধু ক্যালকাটা পুলিশের আন্দারে পুলিশ দিলে হবে না, টোটাল পরিকাঠামো দিক থেকে কলকাতা পুলিশের আন্দারে যারা থাকে তারা যেন তাদের মতো আমরা পাই, প্রয়োজনে আমাদেরকে ভাঙড়কে কলকাতা জেলার অন্তর্ভুক্ত করা হোক, কলকাতা কর্পোরেশনে অন্তর্ভুক্ত করে নিই, কলকাতার বাবুরা যে সমস্ত পরিষেবাগুলো পায় ভাঙড়বাসীও সেটা পায়। আমি তো চাই ভাঙড়ের মানুষ শান্তি শৃঙ্খলার সাথে থাকুক, নিরাপদে নির্বিঘ্নে থাকুক, তারা তাদেরভাবে যেভাবে সাধারণভাবে জীবনযাপন করছে দিনান, মানে তারা যাতে মেহনত করে যেভাবে কাটছে তারা সেইভাবে করুক। নতুন নতুন এখানে কলকারখানা তৈরি হবে আশা করব, আপনার শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হবে, 7টা থানার পরিকল্পনা করছে, খুব ভালো কথা, কিন্তু এখানে 7টা আপনার হাই স্কুল নাই, সেই একটা কলেজে 1998 সালের দিকে তৈরি হয়েছে, কলেজ তৈরি হবে, স্কুল তৈরি করতে হবে, শুধুমাত্র থানা দিলে হবে না, তো কোল্ড স্টোরটা এখন ধুকছে, এখন ঠিকঠাক করে হচ্ছে না, সেটাকে দ্রুত করতে হবে। লাস্ট প্রশ্ন, অনেকগুলো কর্মীকে হারিয়েছেন পঞ্চায়েত ভোটে, কীভাবে তাদের পাশে দাঁড়াবে? দেখুন, আমরা যাদের বাড়ির সন্তান গিয়েছে তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা তো আমরা পূরণ করা সম্ভব নয়, তারপরেও সার্বিকভাবে আমরা তাদের পাশে আছি, তাদের সাথে আছি, তাদের পরিবার না কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, মানে নতুন করে সেগুলো আমাদের। কতদিন পরে আসলেন ভাঙড়া?